আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য না থাকে, মিল মহাব্বত না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষ থাকে, তাহলে তাদের মধ্যে এই বিদ্বেষ এবং অনৈক্য দূর করার জন্য এবং তাদের মাঝে একতা সৃষ্টি করার জন্য, তাদের মাঝে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য আজকের এই ওয়াজিফা। ওয়াজিফাটি কিভাবে করবেন? ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে ওয়াজিফাটি করবেন। প্রথমে 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন, অতঃপর সূরা জুখরুফের 13 নং আয়াতের এই অংশটুকু, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন, এর অর্থ হলো পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আয়াতের এই অংশটুকু 313 বার পড়ুন, শেষে আবার 11 বার দুরুদ ইব্রাহিম পড়ুন। এই আমলটি ধারাবাহিকভাবে 21 দিন করবেন। মহিলারা অপবিত্র দিন বাদ দিয়ে ধারাবাহিকভাবে 21 দিন ওয়াজিফাটি করবেন। ইনশা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং একতা সৃষ্টি হবে, মিল মহাব্বত পয়দা হবে। এটি অনেক পরীক্ষিত একটি ওয়াজিফা।